বাংলাদেশ মিয়া মিয়া আমি এবং বাংলাদেশ কই দল 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 নি দেখ শুনি শরীর কাহিনী ফোন করে তখনই প্রয়োজন পড়ে যখনই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দালাম দাল 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 বাংলাদেশ মিয়া মিয়া বাংলাদেশ মিয়া 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 বাংলাদেশ কইস আলহামদুলিল্লাহ বাংলাদেশ কি কয় ও সৌদিয়ান ভাই কথা তো বাংলাদেশ নম্বর মিয়া মিয়া আমি তো এস নেই অ্যাকাউন্ট দেখি হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ انا মানি বুঝছেন নি والله মানি কি কমু ভাই বলো কান দেখি হ্যাঁ ইনতা ইনতা রো আনা সাও সাও বাংলাদেশ ইনশাআল্লাহ بعدين ইনশাআল্লাহ আমার কাউন্টেন ভাই ইনতা রো আনা সাও সাও বাংলাদেশ সৌদি এই ওহানা বাংলাদেশ এস নেই মিনতা মুসাদ মুসাদ আইয়া আইয়া انا মানি নাম হইছে মুসাদ ঠিক আছে আইয়া তোমার তো তোমার তো মেয়ে মানুষের নাম দাও ভাই আজকে অনেক ভাই বেরাদার একসাথে হয়েছিলাম তো আজকে আমার অনেকটাই হ্যাপি মানে আমি অনেকটাই হ্যাপি হয়ে গেছি যে এতগুলো ভাই বেরাদার আজকে একসাথে হইমু যেটা আমি কল্পনাও করতে পারি নাই তো ঘুমাই ঘুমাই তো দেখছো আসসালামু আলাইকুম ভাইজান কি অবস্থা ভাই উনি হচ্ছে বড় ভাই ওনার সাথেও দেখা হয় আমি অনেকটা হ্যাপি হয়ে গেছি তো এগুলো সবাই ভাই বেরাদার কি অবস্থা ভাইরা ভালো আছেন তো ওনাদের ছোট ভাই আমি শ্রদ্ধেয় ছোট ভাই ওনারা সবাই আমার বড় ভাই এই যে সাথে কিন্তু আমাদের মিমো ভাইও আছে ভাবতেছি ইলেকশনে বাইরে চেয়ারম্যানকে দাঁড়া করামু তো আমি জানি যেটা যে আমাদের এলাকার সবাই দেখবেন তারে একটু ভালো করে দেখে রাখেন ঠিক আছে ইনশাআল্লাহ সে হইতে পারবো ভবিষ্যতে চেয়ারম্যান ঠিক আছে মিমো ভাই আপনার তো কয়েকটা ডায়লগ মাইলগ ভাইরাল ডায়লগ আছে কিছু ভাইরাল ডায়লগ দিতে পারবেন দল 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 নি দেখ শুনি শরীর কাহিনী ফোন করে তখনই প্রয়োজন পড়ে যখনই আসলে জীবনে কল্পনা করি নাই যে এই সৌদি আরব এতগুলা লোক একসাথে হইব ঠিক আছে আজকে আবার একটু সুর মারিছি রমজানে দেয়া যাইতেছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন প্রবাসে সবাই ভালোভাবে থাকি ভালোভাবে জীবনযাপন করতে পারি এমনকি আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারাও বাংলাদেশে আপনাদের আপনারাও ভালোভাবে জীবনযাপন করেন সবাইকে ভালো রাখার চেষ্টা করেন আর নিজেও ভালো থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আমরা কিন্তু আজকে বড় একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি আমি হায়দ্রাবাদ ভালো যাচ্ছি আরে